ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে জরিমানা ছাড়া কর দেওয়ার শেষ দিন হিসেবে সারাদিনে কর অঞ্চলগুলোতে ছিল করদাতাদের ভিড়। রিটার্ন দাখিলের পাশাপাশি সময় বৃদ্ধির আবেদনও জমা পড়েছে অনেক। ব্যক্তিগত ব্যস্ততা আর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে দেরি হলেও নির্ধারিত সময়ের মধ্যে কর প্রদানের সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকে। সকাল থেকেই তাই কর অঞ্চলগুলোতে ভিড় করেন করদাতারা। একচুয়ালি অফিসের ঝামেলা ছিল, অফিসের ব্যস্ততার কারণে সময় হয়নি, তো সময়ের মধ্যে দিচ্ছি আর কি। আজকে তো লাস্ট ডেট, কারণ লাইনে দাঁড়াইছি আস্তে আস্তে, আপনার কিছু সময় লেগেছে আধা ঘন্টা মতো, তারপরে আমি দিতে পারলাম, কোনো সমস্যা হয়নি। অনলাইনে দেওয়া যায়, যে কোনো ব্যাংকের থেকে দেওয়া যায়, আমরা অন্য ব্যাংকের থেকে দিচ্ছি, রিটার্ন দিতে আসছি। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর দিতে না পারলে 2% হারে জরিমানা গুনতে হবে ব্যক্তি শ্রেণীর করদাতাদের। তবে উপযুক্ত কারণ দেখিয়ে আবেদন করলে জরিমানা ছাড়াই আরও 2 মাস পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ মিলবে। রিটার্ন দাখিলের পাশাপাশি অনেক করদাতা এসেছিলেন সময় বাড়ানোর আবেদন নিয়েও। করদাতাদের একটা প্রবৃত্তি বলা যায়, একটা কালচার সংস্কৃতি, সেটা হচ্ছে যে শেষের দিকে রিটার্ন জমা দেন। আমাদের আইনে আছে, আমাদের অফিসার, আমাদের ডেপুটি কমিশনার 2 মাস সময় দিতে পারেন। তা সুতরাং যারা কাগজপত্র তৈরি করেননি তাদের জন্যও চিন্তার কিছু নাই, তারা যদি সময়ের আবেদনপত্র দাখিল করেন এবং আশা করি যে তাদেরকে সময় মঞ্জুর করা হবে। 2 মাসের মধ্যে কোনো জরিমানা দিতে হবে না, তবে সুদ দিতে হয় একটা, যে কর প্রদেয় থাকে তার উপরে একটা সুদ আছে, সেটা তেমন কিছু না, সামান্য। এনবিআর এর তথ্য বলছে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা 70 লাখের বেশি, কিন্তু 28 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে 10.5 লাখ। আদায়ের পরিমাণ আরও বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরির কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে। জোর দিয়েছেন করের আওতা বাড়ানোর উপর। কর প্রদানকারীর একটি বড় অস্বস্তির জায়গা নিজে ফিজিক্যালি বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে কর প্রদান করা, কর বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা, এটি হলো কর প্রদানকারী, সাধারণ কর প্রদানকারীর একটি অস্বস্তির জায়গা। আমরা সেই অস্বস্তির জায়গাটা দূর করার চেষ্টা করছি, যাতে বিভিন্ন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর প্রদানকারীরা স্বাচ্ছন্দ্যে তাদের কর দিতে পারেন। গত 2 বছর অনেক কর হার, আমরা মনে করি যে কর হার হ্রাস করা হলে যত করের বোঝা কম হবে তত কর ফাঁকির প্রবণতা কম হবে। যত বেশি আমরা নেট বৃদ্ধি করতে পারবো, যত বেশি আমরা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কর সংগ্রহ করতে পারবো, তত বেশি আমাদের জন্য সুবিধা হবে কর হার হ্রাস করানো। হিসেব বলছে গেল অর্থ বছরে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ছিল 23.63%। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।